ধরে নাও তুমি আজ একটি কবিতা লিখছ, এবং লিখতে লিখতে হঠাৎ মনে হচ্ছে আজ তুমি যে ভালোবাসার টানে অথবা যে বেদনাকে সহ্য করতে করতে এই কবিতাটি লিখছ, সেই কবিতাটি আজ থেকে ঠিক 100 বছর পরে কেউ যখন পড়বে, বা যদি বা কেউ পড়ে, সে পাঠক তোমার মনের ভাবনা চিন্তাগুলোকে কি অনুভব করতে পারবে? পারবে কি তারা অনুভব করতে তোমার আজকের দিনটিকে? যেমনটা আমরা যে কোনো কবিতা পড়ার সময় বা গল্প পড়ার সময় এটা ভাবতে পারি যে এই লেখাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন, তিনি যখন এটা লিখছিলেন হয়তো তখন রাত্রি ছিল, হয়তো তখন দিন ছিল, হয়তো বসন্ত ঋতু ছিল, অথবা গ্রীষ্মের দাবদাহে বসে তিনি হয়তো রাস্তার ধারে কোনো একটি গাছের নিচে বসে আরাম করে সুন্দর করে লিখেছিলেন। তো যে কোনো লেখা সেই সাহিত্যিকের জীবন দর্শনকে তো প্রতিষ্ঠা করতে চাই। আমরা দেখি কোনো একজন ব্যক্তির লেখা পড়তে পড়তে আমরা কোথাও যেন আবেগে এবং আবেশে জড়িয়ে যাই, এই ভেবে যে এই ব্যক্তিটি বা এই লেখকটি যখন লিখছিলেন আজ থেকে বহুদিন আগে যখন লিখছিলেন তখন কী এমন তার বেদনা ছিল, কেমন ছিলেন তিনি, আর তার বেদনাগুলো, তার আনন্দগুলো, তার সেই বর্তমানটা যেটা আজকের দিনে দাঁড়িয়ে অতীত, তার সেই বর্তমানটি কেমন ছিল আমাদের কি কখনো প্রশ্ন হয়? রবি ঠাকুরের হয়েছিল, সময়টা 1302 বাংলা সাল, বঙ্গাব্দ। 1302 সাল তিনি লিখলেন একটি কবিতা, লিখতে যখন বসলেন তিনি আমাদের কথা ভাবছেন, অর্থাৎ 100 বছর পরবর্তী পাঠকের কথা, অর্থাৎ 1302 এর সাথে প্রায় 100 বছর যোগ করে দিলে 1402, অর্থাৎ আমাদের সময়, আমাদের জন্য তিনি ভাবছেন, আমাদেরকে তিনি বলছেন, হে 100 বছর পরের, শতবর্ষ পরের পাঠক, তুমি কে? তুমি আজ আমার কবিতাটিকে অনুভব করছো কি যেমনটা আমি অনুভব করেছি শতবর্ষ আগে? কত সুন্দর না, তিনি নিজের বর্তমানে বসে 100 বছর পরের জেনারেশনকে জিজ্ঞাসা করছেন যে তোমরা কি কখনো ভাবছো যিনি এই কবিতাটি লিখেছেন তার 100 বছর আগের সেই কবিটি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কেমন ছিল, ভাবো। আর যদি ভাবতে অসুবিধা হয় কবি এটাও বলে দিয়েছেন কিভাবে কবি কোন অনুভব শক্তি থেকে প্রকৃতিকে কোন রকম বা কোন দৃষ্টিকোণ থেকে দেখে ভালোবেসে ফেলেছিলেন আর তারপরেই এমন কবিতা লিখতে চেয়েছিলেন, সেটা যদি জানতে হয় তাহলে কবির দেখানো নির্দেশকে অনুসরণ করতে হবে। তিনি বলবেন দরজা খোলো, জানলা খোলো, তিনি বলবেন দক্ষিণ দিকের জানলা দিয়ে বাতাস ঢুকছে সেটাকে তোমাকে অনুভব করতে হবে, তোমাকে বলবে বসন্ত ঋতুতে বসে আমি লিখেছিলাম তোমাকে অনুভব করতে হবে, তাহলে দেখবে যে তুমি স্বয়ং একজন রবীন্দ্রনাথকে যেন অনুভব করতে পারছো। আমরা সবাই হয়ে উঠবো তখন এক একজন রবীন্দ্রনাথ, কারণ একটি কথা আছে না রবি ঠাকুরের লেখায় যে একাকি গায়কের নহে তো গান, গাহিতে হবে দুই জনে, একজন গাহিবে খুলিয়া গলা আরেকজন গাবে মনে। কবিতা প্রকৃতপক্ষে তখনই সার্থক যখন কবি আর পাঠকের মধ্যে সংযোগ সূত্র তৈরি হয় অনুভব দিয়ে। আমরা আজকে যে কবিতাটি পড়ব সেটি রবি ঠাকুরের লেখা চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত 1400 সাল নামক কবিতা। তিনি বলছেন আজই হতে শতবর্ষ পরে, দেখো কবিতাটির নাম দিয়েছেন 1400 সাল, অর্থাৎ তিনি ঠিক 100 বছর পরকে অনুমান করে তিনি 1400 সাল নামটা রাখলেন আর বললেন শোনো, আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি। রবি ঠাকুর যে কবিতাটা 100 বছর আগে লিখলেন সেটা 100 বছর পরে কে সেই মানুষটি যিনি নিভৃতে আড়ালে বসে রবি ঠাকুরের কবিতাটি এক মনে পড়ছে, কেমন সেই মানুষটি রবি ঠাকুরের জানার বড্ড ইচ্ছে। তিনি বলছেন কৌতূহল ভরে, অর্থাৎ বিস্ময়ের সাথে, আমরা যখন রবি ঠাকুরের কবিতা পড়ি তখন কত বিস্ময় লাগে না যে একটি কবিতার ভেতরে এত এত অর্থ, এত এত দোতক চিন্তাভাবনা, এত গভীরতা, কত অবাক লাগে না। তাই কবি স্বয়ং নিজেই বলছেন আজই হতে শতবর্ষ পরে
কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে? আজি হতে শতবর্ষ পরে, আজি নববসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যে সময়ে কবিতাটি লিখছেন তখন বসন্ত ঋতু, এবং সেই ফাল্গুন তথা বসন্ত ঋতুতে দেখা যাচ্ছে যে তার মনের মধ্যে যে আবেগ তৈরি হয়েছে, প্রাণ চঞ্চলতা তৈরি হয়েছে, সেটাকে তিনি স্পষ্ট করে আমাদেরকে বলে দিচ্ছেন যে ওই মুহূর্তটি কেমন ছিল যখন কবি এই কথাটা লিখছেন বা এই কবিতাটা লিখছেন। তিনি বলছেন, আজই মানে সেদিনকার নববসন্তের মানে নতুন করে যেন বসন্ত এসেছে, আর বসন্ত কিন্তু আনন্দের ঋতু, অর্থাৎ শীতকালে গাছের পাতা যখন ঝরে যায় কেমন লাগে তাকে কঙ্কালের মতো, আর বসন্ত আসলে চারিদিকে যেন পাতায় পাতায় তৈরি হয় নব নব সাজ, এ যেন বসন্ত ঋতু, সকলের মন যেন চঞ্চল হয়ে ওঠে। কবি বলছেন, আজই নববসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ, আজিকার কোনো ফুল বলছে সেদিনের সে 100 বছর আগের ফুলটা তো আজ আর বেঁচে নেই, কিন্তু সেই ফুলের সুগন্ধ, সেই ফুলের সৌন্দর্য দেখেই তো কবি কবিতাটা লিখেছিলেন, ফলে সেই ফুলটা হয়তো মুচড়ে গেছে, কবি হয়তো স্বয়ং চলে গেছেন। ওই যে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন আমায় নাই বা মনে রাখলে, ঠিক তেমনই হয়তো ফুলটা নাই, হয়তো পাখির গান নাই, যেটা শুনে কবি অনুভব করতে পেরেছিলেন, কবি শান্তি পেয়েছিলেন, সেগুলো হয়তো নাই, কিন্তু তবু তো সেইগুলোকে কেন্দ্র করেই, সেগুলোর থেকে রস, মধুরতা, সৌন্দর্য নিয়েই কবি এই কবিতাটি লিখেছেন যেটা বেঁচে আছে, অর্থাৎ এই কবিতার ভেতর দিয়ে সমস্তটা বেঁচে আছেন। তাই বলছেন, আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান, বিহঙ্গ মানে পাখি, পাখির কোনো গান, আজিকার কোনো রক্ত রাগ, রাগ রাগিণী এই সঙ্গীতের সুরের কথা, তাই আজিকার কোনো রক্ত রাগ অনুরাগে সিক্ত করি, অনুরাগ প্রেম, প্রেমে সিক্ত করে, সিক্ত মানে মিশিয়ে ভিজিয়ে, পারিব কি পাঠাইতে তোমাদের করে, কর মানে হাত। বলছে কবি, আজকের বসন্তর যে আনন্দ, ফুলের যে সুগন্ধ সুবাস, আর পাখির যে গান, সেই সবগুলোকে হৃদয়ের তন্ত্রীতে মিশিয়ে আমি কি উপহার হিসেবে পাঠাতে পারবো 100 বছর পরের পাঠক তোমার হাতের মধ্যে, আজি হতে শতবর্ষ পরে? তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার, এবার কবি বলছেন, তবু যদি তুমি অনুভব করতে চাও ঠিক এই মুহূর্তটা, যে মুহূর্তটাতে দাঁড়িয়ে আমি কবিতাটা লিখছি, অর্থাৎ কবি বলছেন, তাহলে তোমাকে কি করতে হবে, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার মানে দক্ষিণ দিকের দরজাটা খুলে দিবে, বসি বাতায়নে, অর্থাৎ বাতায়ন মানে হচ্ছে জানলা, জানলার কাছে এসে বসবে, সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী, বুঝছে সুদূর দিক দিগন্ত, যেদিকে আকাশ ঠেকে গেছে যেন মাঠের মধ্যে, সেই দিকটাতে দূরের দিকে তাকিয়ে দেখবে, এক মনে দেখবে আর কল্পনা করবে, কল্পনায় অবগাহন করবে, যেন কল্পনায় চেপে ডুব দিয়ে তুমি ভেসে যাচ্ছ, ভেবে দেখো মনে, একবার মনে মনে তুমি ভাববে, কি ভাববে, তোমাকে ভাবতে হবে কবির কথা, অর্থাৎ রবীন্দ্রনাথ তিনি বলছেন আজ থেকে 100 বছর পরের পাঠককে, অর্থাৎ আমাদেরকে, যে হে পাঠক, তোমরা 100 বছর আগের রবীন্দ্রনাথের পরিস্থিতি, অনুভব শক্তিগুলোকে ভাবার চেষ্টা করবা, কল্পনা করবা, ভেবে দেখো মনে, একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি, পুলক মানে আনন্দ, কত চঞ্চলতা, পুলক রাশি, আনন্দ রাশি ছিল কবির মধ্যে, কোন স্বর্গ হতে ভাসি, কোন স্বর্গ থেকে, আনন্দময় স্বর্গ থেকে এই আনন্দগুলো ছিটকে চলে এসেছিল ভেসে, নিখিলের মর্মে, অর্থাৎ এই পৃথিবীতে এসে আছড়ে পড়েছিল, আর পৃথিবীর মধ্যে কবি আর কবির হৃদয় বসে আছে, মর্ম দেশ জেগে আছে। তাই তিনি বলছেন, চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি, নিখিলের মর্মে আসি লাগে, কোথায়কার আনন্দ কবির প্রাণে এসে লেগেছে। আর তাতেই নবীন ফাল্গুন দিন, আগে বললাম এটা ফাল্গুন মাসে লেখা বসন্তকালে, তাই তিনি বলছেন নতুন করে যেন ফাল্গুনের দিনটা নেচে উঠলো, এরকমটা হয় আমাদের মাঝে মাঝে, অর্থাৎ যে আকাশকে, যে ফুলকে, যে পাখির ডাককে আমরা সচরাচর শুনতে পাই না, এতটা ব্যস্ত হয়ে গেছি আমরা, মাঝে মাঝে আচমকা সেগুলোরই ডাক আমাদের ভালো লাগে, সেই ফুলের সুগন্ধ ভালো লাগে, হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, কুয়াশা দেখতে ভালো লাগে, একা থাকতে ভালো লাগে। তাই কবি বলছেন যে নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন, অর্থাৎ কবি যখন লিখছেন তখন সব রকম মায়া মমতার বন্ধন থেকে তিনি একেবারে মুক্ত হয়ে লিখছেন,
ভালোবেসে ফেলেছেন প্রকৃতিকে, প্রকৃতিকে ভীষণভাবে ভালোবেসে প্রকৃতির সাথে নিজেকে আত্মস্থ করতে পেরেই তিনি লিখতে পারছেন। তাই জন্য তিনি বলছেন, নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর, উন্মত্ত মানে উন্মাদনা পাগলামি, তো পাগলের মতো অধীর চঞ্চল হয়ে গেছে মন, উড়ায়ে চঞ্চল পাখা পুষ্প রেণু গন্ধ মাখা, ফুলের মধ্যে যে পরাগগুলো থাকে সেই রেণুগন্ধগুলো মেখে চঞ্চল পাখা ডানা যেন উড়িয়ে দক্ষিণ সমীর, অর্থাৎ দক্ষিণ দিক থেকে আসে যে বাতাস সেইটা যেন সহসা আসিয়া তড়া, তড়া মানে এখানে তাড়াহুড়ো করা, তাড়াতাড়ি তো হঠাৎ করে এসে, সহসা মানে হঠাৎ, হঠাৎ আসিয়া তাড়াতাড়ি রাঙায়ে দিয়েছে ধরা যৌবনের রাগে, রাঙিয়ে দিয়েছে গোটা পৃথিবীকে যৌবনের রাগে। যৌবন মানে চঞ্চলতা, যখন তুমি কোনো কাজে খুব শক্তি মন শক্তি এবং উদ্যমতা দিয়ে কাজটা করবা, তার মানে তুমি তোমার যৌবনে ফিরে গেছো, অর্থাৎ তুমি তোমার কাজটিকে যৌবনের শক্তি দিয়ে কমপ্লিট করতে চাইছো। অর্থাৎ এই যে রসদটা, এটা বসন্ত ঋতু মানেই হচ্ছে যৌবনের ঋতু, যেন সবের সব কিছুর মধ্যে একটা প্রাণ চঞ্চলতা ফিরে আসে। তাই জন্য তিনি বলছেন, এই বসন্ত, ওই বসন্ত ঋতুটাকে যেন আমরাও অনুভব করতে পারি যেমনটা করে কবি করেছিলেন অনুভব। তাই জন্য তিনি বলছেন, তোমাদের শতবর্ষ আগে, অর্থাৎ আমাদেরকে বলছেন যে আমাদের থেকে ঠিক 100 বছর আগের ঘটনা কবির জীবনে কেমনটা ছিল, বলছেন সেদিন উতলা প্রাণে, মানে কবির জীবনে এটা ঘটেছে, কবি বলছেন সেদিন উতলা প্রাণে হৃদয় মগ্ন গানে, অর্থাৎ হৃদয় মগ্ন আছে গানের মধ্যে, কবি এক জাগে, কবি স্বয়ং নিজেরই কথা বলছেন যে একজন কবি হঠাৎ জেগে উঠল গানের ভেতর দিয়ে, কত কথা পুষ্প প্রায়, ইস মানে কত কথাগুলো যেন ছোট ছোট কথা আমাদের জীবনে ফুটে থাকে, অথচ আমরা হয়তো সেগুলোকে গুরুত্ব দিই না বলে সেগুলো ধীরে ধীরে স্মৃতির গভীরে হারিয়ে যায়, যেমন করে ফোটা ফুল যদি আমরা গ্রহণ না করি ধীরে ধীরে গাছের মধ্যে শুকিয়ে যায়, ঠিক তেমনি কত কথা পুষ্প প্রায় বিকশিত তুলিতে চায়, মানে কত কথা বাইরে আসতে চায়, বিকশিত হতে চায় ফুলের মতো, পুষ্পটিত হতে চায়, কত অনুরাগে কত প্রেমে কত ছন্দে কত বন্ধে তারা কিন্তু এগিয়ে আসতে চায়, একদিন শতবর্ষ আগে, অর্থাৎ শতবর্ষ আগে সবই ছিল কিন্তু সেই মানুষটি তো নেই, কবি বারবার সেটি আমাদেরকে অনুভব করতে চাইছেন। বলছেন, আজই হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে, কবি জানেন যে একদিন রবীন্দ্রনাথ স্বয়ং থাকবেন না, কিন্তু সেদিনও কি রবি ঠাকুরের গান আমরা শুনব, আমরা কি তার কথা ভাবব, যদি না ভাবি, যদি তাকে ভাবতে চাই, তাহলে আমাদেরকে তার দেখানো পথ নির্দেশিত পথ জানতে হবে, বুঝতে হবে এবং সেটাকে অবলম্বন করতে হবে, দক্ষিণের দরজা খুলে দিতে হবে, সমীরণ আসবে, সমীরণ পারে বসে আমাদেরকে সেই সুন্দর বাতাসে কিন্তু গা ভাসাতে হবে, তাহলেই কিন্তু আমরা সেই বসন্ত ঋতুটিকে অনুভব করতে পারবো যেখানে বসে রবি ঠাকুর 100 বছর আগে গান লিখেছিলেন, কবিতা লিখেছিলেন। কিন্তু রবি ঠাকুর এটাও ভাবছেন, হয়তো রবি ঠাকুর নন, 100 বছর পর, রবি ঠাকুরের পরবর্তী 100 বছর পর হয়তো আমাদের কাছে, আমাদের ঘরে কোনো অন্য কোনো এক কবির গান বাজছে। আজই হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে, আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠাইয়ে দিলাম তার করে। অর্থাৎ কবি কিন্তু এখানে কত সুন্দর করে কত চমৎকারভাবে কিন্তু পরবর্তী প্রজন্মকে আশীর্বাদ করে যাচ্ছেন। তিনি বলছেন রবি ঠাকুর স্বয়ং হয়তো নেই, আজকের দিনে যেসব গায়করা আছেন তারা কি রবীন্দ্রনাথ ঠাকুরেরই পরবর্তী বংশজ নন? তাদের মধ্যে কি রবীন্দ্রনাথের সুর নেই? তাদের মধ্যে কি রবীন্দ্রনাথের আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছা নেই? আছে তো, রবি ঠাকুর স্বয়ং আজকের প্রজন্মকে আশীর্বাদ করে গেছেন। তাই তো বলছেন যে আজই হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে, আজিকার বসন্তের আনন্দ আর অভিবাদন, অভিবাদন মানে শুভেচ্ছা শুভকামনা, পাঠাইয়ে দিলাম তাঁর করে, অর্থাৎ আজকের দিনে যে গায়করা গান শোনাচ্ছে আমাদেরকে তাদের হাতের মধ্যে কিন্তু সেই দিনের আনন্দ অভিনন্দন কবিগুরু পাঠিয়ে দিয়েছেন। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে, কি সুন্দর কথা না, বলছেন যে আমার বসন্ত গান, অর্থাৎ কবির যে বসন্ত ঋতুতে বসে তিনি যে গানটা গাইছেন সেটা বসন্ত গান,
আর সেটা আমি অর্থাৎ 100 বছর পরের প্রজন্মরা যখন বসন্ত ঋতুতে সেটা পড়ছি কেমন হবে? তাই তো বলা হচ্ছে, আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে। বলছে কিছুটা হলেও আমাকে সুযোগ দিও পরবর্তী পাঠক, তোমরা আমাকে পুরোপুরি ভুলে যেও না, তোমাদের সঙ্গীতের সাথে আমার সঙ্গীত ঠিক মিলে যাবে, কিছুটা সুযোগ দিও, তোমাদের বসন্ত গানের সাথে আমার বসন্ত গান একটু একটু করে মিশে যাবে। হৃদয় স্পন্দনের তব, মানে তোমাদের তোমাদের হৃদ স্পন্দনের ভ্রমর গুঞ্জন নব নব পল্লব মর্মরে। পল্লব মানে পাতা, মর্মর মানে পাতার যে ধ্বনিগুলো হয়, মানে খসখস ধ্বনি পাতার, সেই পাতার মর্মর ধ্বনি। বলছেন ভ্রমর মানে তো আমরা জানি, তো ভ্রমণরা যখন গুঞ্জন করে তখন নতুন নতুন ওই পল্লব মর্মনের মধ্যে দিয়ে আজই হতে শতবর্ষ পরে তিনি বলছেন, হৃদয় স্পন্দনের তব ভ্রমর গুঞ্জন নব পল্লব মর্মরে আজই হতে শতবর্ষ পরে। তার হৃদয়তন্ত্রীতে যে গান বাজছে সেটা শতবর্ষ পরের পাঠককেও কি অনুভব করতে পারবে? কবির এই সুন্দর কবিতাটি কবি রচনা করেছেন 2রা ফাল্গুন 1302 বঙ্গাব্দে। আমাদের জন্য অর্থাৎ তাঁর পরবর্তী প্রজন্ম, ঠিক 100 বছর পরের পাঠক কবি, তাদের জন্য যেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বা গুরুদেবের আশীর্বাদ।